কেষ্টহীন বীরভূমে অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল নেতার বিরুদ্ধে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগে পথে নামলেন নানুরের অনিচ্ছুক কৃষকরা। ওরা আমাদের জমি জোর জবরদস্তি করে দখল করেছে, পার্টি অফিসে ভরে কানে রিভলভার পিস্তল লাগিয়ে দখল করেছে। ক্ষুদ্র ও কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, সিউড়ি বিধায়ক বিকাশ রায়চৌধুরী ও নানুরের তৃণমূল নেতা কেরিম খানের ছবি দেওয়া ও চোর লেখা পোস্টার নিয়ে বিক্ষোভ দেখায় অনিচ্ছুক কৃষকদের একাংশ। মঙ্গলবার নানুরের বিডিও অফিসের সামনে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখান কৃষকরা। আমাদের অভিযোগ জি, আমাদের জমি আমরা ফেরত চাই, আর কেরিম খান বাপ্পা মাখন ওদের শাস্তি চাই। আমরা সেই জমি এই যে তিন বছর যে দখল করেছে তার ক্ষতিপূরণ আবার প্লাস আমরা জমি ফেরত চাই আর ওদের শাস্তি চাই। স্থানীয় সূত্রে খবর, 2021 সালে নানুরে মিলন মেলা ওয়েলফেয়ার সোসাইটির নামে প্রায় 30 বিঘা জমি অধিগ্রহণ করা হয়। তৎকালীন বীরভূম জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ ও তৃণমূল নেতা আব্দুল কেরিম খানের নেতৃত্বে চলে জমি অধিগ্রহণের প্রক্রিয়া। এলাকার কৃষকদের একাংশের অভিযোগ, জোর করে বেশিরভাগ জমি কেড়ে নেন কেরিম খান ও তার দলবল। কিছু মানুষ ক্ষতিপূরণ পেলেও বেশিরভাগ কৃষক ক্ষতিপূরণ পাননি, জমির কোনো রেজিস্ট্রি হয়নি। আমাদের অভিযোগ হচ্ছে মেলার মাঠে জায়গা জোর করে লিলিয়েছে কেরিম ভাই, কেরিম খান জোর করে ঘিরে নিয়েছে। তার জন্য আমরা আন্দোলন করছি, আমরা সমস্ত চাষি, যে না আমাদের জমি যাতে ফেরত, যাতে অবিলম্বে ফেরত দেওয়া হয়। বিক্ষোভের পর বিডিওর কাছে ডেপুটেশন জমা দেন অনিচ্ছুক কৃষকরা। আজ নানুর ব্লকের ব্রাহ্মণখণ্ড মৌজা থেকে কিছু মানুষ তাদের জমি দখল সংক্রান্ত কিছু অভিযোগ নিয়ে আমার কাছে এসেছিল। তো তাদের সঙ্গে কথা বলে যেটা বুঝতে পারলাম, বিষয়টা সাবজুডিস আছে আর রেকর্ড ওনারা কিছু জমা দিয়েছেন, আমি সেটা আমাদের ভূমি দপ্তরের সঙ্গে ট্যালি করে দেখবো, দেখে আমাদের হায়ার অথরিটির সঙ্গে আলোচনা সাপেক্ষে আমরা যথোপযুক্ত ব্যবস্থা নেব। এই বিষয়ে ক্ষুদ্র ও কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিনহার দাবি, কেরিম খানের বিরুদ্ধে অভিযোগ ছিল তাই তাকে জেলা পরিষদে টিকিট দেওয়া হয়নি, আর এই জমি নিয়ে আদালতে মামলা চলছে। কেরিম খানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। ফোন ধরেননি বিধায়ক বিকাশ রায়চৌধুরীও। সন্দেশখালীর মতো বীরভূমেও এই বিক্ষোভের পেছনে বিরোধীদের উস্কানি দেখছেন তৃণমূল নেতাদের একাংশ। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা, এই ধরনের ঘটনা বাঞ্ছনীয় নয়। জানি না কোনো বিরোধী পক্ষের এতে কোনো উস্কানি আছে কি না, তবে এই ধরনের ঘটনা একটা ল অ্যান্ড অর্ডারকে ডিট্রয়েট করতে সাহায্য করে। সন্দেশখালী পথ দেখিয়েছে, পরিবর্তন আনবে বাংলায়। আজকে সন্দেশখালী না হলে এই নানুরের হতদরিদ্র কৃষক পরিবারের মানুষজন সাহস পেত না এটা বলার যে তৃণমূল কংগ্রেস জমি চোর, প্রকৃত জমি চোর তৃণমূল কংগ্রেস। এরা মা মাটি মানুষের কথা বলেছে, মাটি আজকে কাঁদছে, চুরি হচ্ছে, লুণ্ঠিত হচ্ছে, ধর্ষিত হচ্ছে মায়েরা, আর মানুষ আজকে দিশাহারা হচ্ছে। জোর করে জমি দখলের অভিযোগে উত্তাল সন্দেশখালী। এই আবহে বীরভূমে শাসক নেতার বিরুদ্ধে জমি হাতিয়ে নেবার অভিযোগ লোকসভা ভোটের আগে শাসক দলের বিড়ম্বনা বাড়াবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। ভাস্কর মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, বীরভূম।